আমাদের ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করে কিছু তাদেরকে লার্নিং এন্ড আর্নিং এটার উপর আমরা শিক্ষা দিয়ে যখন ছেড়ে দিচ্ছি তারা কাজ করে টাকা পাচ্ছে কিন্তু এর কোনো স্বীকৃতি ছিল না যার জন্য অনেকে অসুবিধা হতো এমনকি বিয়ের ক্ষেত্রেও শ্বশুরবাড়ি জিজ্ঞেস করতো জামাই কী চাকরি করে যতই বোঝানো হোক যে ফ্রিল্যান্সিং মাসে 2-3 লাখ টাকা তো কামাই করে ওটা মানতে রাজি যায় আর ফ্রিল্যান্সিং শুনে ভাবে যে এ তো ফ্রি ওরা আবার কী দেবো ওরাতে মেয়ে দিয়ে কি আমি জলে ভাসিয়ে দেবো আমার কাছে এরকম তথ্য আসার পর আবার স্কুলে বাচ্চা স্কুলে ভর্তি নিতে গেলে ওই একই প্রশ্ন আপনার ইনকামটা কি আপনি কী করে বেতন দেবেন তো মহা মুশকিল তারপর আমি জয়কে বললাম যে ফ্রিল্যান্সারদের জন্য একটা ব্যবস্থা করতে হবে তাদের সার্টিফিকেট এবং তাদের রেজিস্ট্রেশন এবং তাদের একটা তারা এটা একটা জব তারা করে যাচ্ছে একটা কাজ করে যাচ্ছে এবং সেই সাথে সাথে তাদের টাকাটা যাতে সহজভাবে আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলে এই টাকাটা যেন সহজভাবে আসতে পারে সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম সেখানে সব অসুবিধা তো একজন টাকা পেয়েছে ব্যাংক থেকে জিজ্ঞেস করে আপনি এই এই বিদেশি টাকা কীভাবে কামাই করলেন তো বলে যে অমুকের কাজ করে দিয়েছি সে বলে কেন আপনাকে টাকা দিল বলে আমি তাদের কাজ করছি বলে আমরা তাকে খোঁজ নেব আমার সর্বনাশ এই খোঁজ যদি নিতে যায় তো আর তো ফ্রিল্যান্সাররা কাজ করতে পারবে না তাদের জব অপরচুনিটি নষ্ট হয়ে যাবে তারপর আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডাকলাম বললাম এটা সহজ করে দিতে হবে এরা তো ফরেন কারেন্সি আর্ন করে নিয়ে আসছে এটাও তো এক ধরনের র্যামিটেন্স তাহলে এখানে তো আপনার বাধা এই 200, 500, 1000, 2000, 5000 ডলার এগুলি নিয়ে এত খোঁচাখুচি করার দরকারটা কি এটা সহজ করে দেওয়া এখন সহজ হয়ে গেছে আমি আশা করি যারা ফ্রিল্যান্সিং করে তাদের আর টাকা পেতে অসুবিধা হয় না কাজে সেই ব্যবস্থাটাও করে দিই